আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আশা করি মহান আল্লাহ তাআলার অসীম কৃপায় সবাই ভালো আছে। আসলে আমাদের দেশের একটি ভ্রান্ত ধারণা আছে, বিদেশে লেখাপড়া করার জন্য অনেক টাকা লাগে। অনেকেই বিদেশে লেখাপড়া নিয়ে কিছু জানি না বা অনেক মেধাবী না হলে বিদেশে যাওয়া যায় না, এটা কিন্তু আমাদের দেশে একটি ভ্রান্ত ধারণা আছে। একটি সুখবর হলো, আমার দুজন স্টুডেন্ট এখন রাশিয়াতে MBBS পড়াশোনার জন্য চলে গেছে। তারা কিন্তু খুব বেশি মেধাবী ছিল না, বাংলাদেশের মেডিকেলে তারা খুব ভালো কিছু কোথাও চান্সও পায় নাই, খুব ভালো মার্কে কিন্তু পায়নি। তো আসলে বিদেশে লেখাপড়া করার জন্য অধিক মেধাবী হতে হয় না, জাস্ট ইনফরমেশনগুলো জানা থাকা প্রয়োজন। আজকে আমি কানাডার সেন্ট লরেন্স কলেজ নিয়ে আলোচনা করব এবং আমি প্রত্যেকটি দেশে কিভাবে যাওয়া যায় লিঙ্ক সহ ডিটেলস আলোচনা করব। আমি অনেকগুলো ভিডিও বানাবো এই নিয়ে, কিভাবে বিদেশে যাওয়া যায় সব কিছু ডিটেলস আমার এই ভিডিওতে থাকবে, তাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি। স্নাতকে স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করুন কানাডার সেন্ট লরেন্স কলেজে। স্নাতকে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে কানাডার সেন্ট লরেন্স কলেজ। 2022-23 শিক্ষাবর্ষে অধ্যয়নের জন্য বৃত্তিটি প্রদান করা হবে। বাংলাদেশ সহ আন্তর্জাতিকের সকল শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। সেন্ট লরেন্স কলেজ কানাডার কিংস্টনে 1967 সালে প্রতিষ্ঠা করা হয়। কলেজটি আর্ট ও টেকনোলজি নির্ভর প্রতিষ্ঠান। এতে রয়েছে 6000-এর অধিক শিক্ষার্থী, প্রায় 90টি একাডেমিক প্রোগ্রাম চালু রয়েছে। এখন জেনে নিব সুযোগ সুবিধা। যে কোনো দেশের শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে। উপবৃত্তি হিসাবে প্রতি মাসে 2000 টাকা প্রদান করা হবে বাংলাদেশি টাকা, যার পরিমাণ 1,71,000 টাকা। দ্বিতীয় সেমিস্টার থেকে একাডেমিক ফলাফলের উপর আরও বৃত্তি প্রদান করা হবে। এখন দেখে নেব কী কী যোগ্যতা থাকলে তুমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। শিক্ষার্থীকে অবশ্যই প্রতিষ্ঠানটির কমপক্ষে 2টি প্রোগ্রামে অধ্যয়নে ইচ্ছা থাকতে হবে। কানাডার শিক্ষার্থীরা এই বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন না। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যারা এবার বিশ্ববিদ্যালয়েতে চান্স পাওনি, যাদের মার্ক কম, তারা কিন্তু ট্রাই করতে পারো। অনেকেই পর্যাপ্ত তথ্য না জানার কারণে বিদেশে পড়াশোনা করতে যেতে পারছো না, তাই আমার চ্যানেলের সাথে থাকো। আমি বিদেশে কিভাবে যাওয়া যাবে খুব সহজেই এই নিয়ে অনেকগুলো ভিডিও বানাবো। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ভালো ফলাফল থাকতে হবে, অবশ্যই ভালো ফলাফল, মানে অ্যাটলিস্ট 4 পয়েন্ট তো থাকতেই হবে। ইংরেজি ভাষা দক্ষতা সনদ থাকতে হবে। IELTS পরীক্ষায় ন্যূনতম 6.5 থাকতে হবে। তোমরা অবশ্যই IELTS কোর্সটি করে ফেলো এবং সর্বনিম্ন 6.5 থাকতে হবে। তারপর আবেদনের জন্য যা প্রয়োজন, আবেদনকারী CV লাগবে, আবেদনকারী পাসপোর্ট লাগবে, রেফারেন্স লেটার লাগবে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে, তারপর লাগবে স্টেটমেন্ট অফ পারপাস, রিসার্চ প্রপোজাল, এইসব জিনিস লাগবে। এগুলো সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে প্রত্যেকটি বিষয় কিভাবে তুমি করবে, কোথায় থেকে করবে সব কিছু ডিটেলস বলবো এবং একটি লিঙ্ক দেখাচ্ছি। এই লিঙ্কের মাধ্যমে তুমি আবেদন করতে পারবে, সেই লিঙ্কেও আমি চলে যাই। এই হলো আমাদের স্কলারশিপ ডায়েরি থেকে এই লিঙ্কে গিয়ে তুমি আবেদন করবে। আমি এর পরবর্তী ভিডিওতে সব কিছু ডিটেলস দেখাবো। আমি যেহেতু স্নাতকে ভর্তি হয়ে আছি, আমি এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবো না। যারা ইন্টারমিডিয়েট পাস করেছ, এবার অনেকে চান্স পাওনি, বিদেশে যাওয়ার ইচ্ছে, তারা কিন্তু এখানে যেতে পারবে। তো সেপ্টেম্বর থেকে
শুরু হবে, দুটি সিজন আছে, সেপ্টেম্বর থেকে শুরু করা যায়, মে থেকে শুরু করা যায়, একটি জানুয়ারিতে শুরু হয়েছিল, 15 মেতে শুরু শেষ হয়ে যাবে, আরও একটি আসতেছে, সেটি হলো 15 সেপ্টেম্বরে শুরু হবে। তো এই লিঙ্ক থেকে তুমি সব কিছু ডিটেলস দেখতে পারবে আর কি। তো এই লিঙ্কও আমি অবশ্যই দিয়ে দিব, এবং কী কী কাগজপত্র লাগবে সেটি আমি এর পরবর্তী ভিডিও থেকে ভিডিওতে সব কিছু ডিটেলস বলে দিব, কিভাবে কোনটি করবে আর কি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলের সাথেই থাকো। আমি প্রত্যেকটি দেশে, শুধু কানাডা না, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জাপান, কোরিয়া কিভাবে যাওয়া যাবে এবং কাগজপত্রগুলো কিভাবে সংগ্রহ করতে হবে, কোথায় থেকে সংগ্রহ করতে হবে আমি ডিটেইলস বলে দেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।